পার্সেলটা শেয়ার দেন ব্লগটাকে শেষ করব তো করবো গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো এতদিন ব্লগ দিইনি কারণ কি করছি না করছি সেরকম কোনো স্পেশাল কিছু ছিল না তো সেই জন্য আর ব্লগ দেওয়া হয়নি ওই ছোটো ছোটো জিনিস নিয়েও ব্লগ দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে আজকে একটু স্পেশালও আছে আর আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে রথের অনেক 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 শুভেচ্ছা সবাই যাতে ভালো থাকে ভগবানের কাছে এই প্রার্থনাই করি জয় জগন্নাথ যাই হোক তো চলো আজকের দিনটা খুব একটা পজিটিভ ভাইবস নিয়ে সুন্দরভাবে শুরু করি আর আজকে আমি সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার তো চলো আমি অলরেডি রান্না করতে চলে এসেছি আর তোমাদেরকে প্রথমেই যে পেস্টটা দেখাচ্ছে এটা হচ্ছে খারকন পাতা বাটা আর এই পাতা বাটাটা আমার ভীষণ ভালো লাগে আর এটা কিভাবে করি অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব বাট এটা ভীষণ ভালো লাগে আর আজকে সকালে দায়িত্ব ছিল যেহেতু আমার জন্য ভাত করেছি পটল ভাজা করেছি মেনুগুলো মাই বলে দিয়েছে পম্পা কেটে দিয়েছে যাই হোক আর তারপরে এই কাঠালির বীজ হয় না সেটা ভাজা সেটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে তারপরে করেছিলাম ডাল এই হচ্ছে সকালের খাবার ছিল তোমাদের বাড়িতে বা তোমরা কারা কারা এই কাঁঠালের বীজ ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও এই হচ্ছে খারকন পাতাটাকে আমি আবার একটু সর্ষের তেল আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে অনেকটা মানে পুরো একদম যাতে ড্রাই হয়ে যায় সেরকম করে ভেজে নিতে হবে অ্যান্ড দেন দুপুরবেলা ছিল কিন্তু সব তরকারি দিয়ে শুকনো মাছ তোমরা জানি যে অনেকেই খুব পছন্দ করো অনেকে আবার পছন্দ করো না যাই হোক দুপুরবেলা ছিল ডাল শুকনো মাছের তরকারি আর তার জন্য আমি শুকনো মাছ করার জন্য আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে বাটাবাটি আজকে আর করতে ইচ্ছে করছিল না সারাদিন আর আমি এই যে তরকারিগুলো কিন্তু আগেই কেটে নিয়েছি যাই হোক রান্না টান্না তো করে এলাম জাস্ট এখন হচ্ছে আজকে আমার রান্নার একদমই মানে আমি রান্না করব। তার ব্যাপার না আসলে মা একটু বাইরে যাবে সেই জন্য আর কি আমি একটু হেল্প করে দিলাম আমি তো ন্যাচারালি রান্না করি না কারণ মা আর পম্পাই সকালবেলা পুরোটাই সামলায় আমাদের তো থাকিও না করিও না তো যাই হোক আজকে হচ্ছে সকালবেলা তোমরা তো দেখলেই কী কী রান্না হলো আরও আজে পরে আরও করব তো এখনও ঠাকুর উঠায়নি ঠাকুর উঠাবো তারপরে স্নান ঠান করবো ঠাকুর উঠাবো আজকে যেহেতু রথযাত্রা তাই একটু স্পেশালভাবে ঠাকুরকে কিছু প্রসাদ দেওয়ার ইচ্ছে আছে তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক সকালের খাওয়া দাওয়া এই জাস্ট স্নান করলাম আবারই স্নান করলাম আর তোমাদের সাথে তো সেই স্নান করার পরে তারপর পুজো দিয়েছি পুজো টুজো দেওয়া হয়েছে পুজো দেওয়ার পরে তারপরে গেছি হচ্ছে রান্না করতে রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম বাট পুজোর তো সরি তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কারণ আছে কারণ এত লেগেছিল নিচে মা যাবে বাইরে সব কিছু মিলিয়ে পুরো একদম ঘেঁটে ঘ তো সেই জন্য পুজোর সময় আর তোমাদেরকে দেখাতে পারিনি তবে এখন দেখাচ্ছে আমি কিভাবে পুজো দিয়েছি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুজোটা কিভাবে দিয়েছি সে তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু গোপাল পাতিনি মানে গোপাল ঠাকুরকে পাতিনি আমার এই ঠাকুরের মুখটা এত ভালো লেগেছিল মানে আমি একটা দোকানে এই ঠাকুরের মুখটা ভীষণ ভালো লেগেছে একদম ছোট্ট বাচ্চার মতো তো সেই জন্য আমি নিয়ে এসেছি আর পেটেছি মানে রোজ দিন যে ওরকম অত ওরকম আমি করতে পারবো না কারণ আমি যেহেতু চাকরি করি সংসার এখনও আমার আর অনেক দিন বাকি আছে তবে আমি সত্যি বলছি আমি আমি জানি না হঠাৎ কেন এটা হয়তো ভগবানেরই কোনো কিছু আমার গোপালের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক গোপাল ঠাকুরকে এনেছি আজকে ভাবলাম রথের দিন একটু সুন্দর করে সাজিয়ে একটু ক্ষীর মাখন যেটাকে বলে সেটা একটু দিয়েছি লাড্ডু দিয়েছি সব ঠাকুরকে দিয়ে একটু জাস্ট পুজো করেছি রোজ দিন যে আমি এত ভালো মতন পারবো সেটা কিন্তু না কারণ হচ্ছে আজকে টাইম ছিল আজ রবিবার তো সেই জন্যই আর কি আর কোনো কারণ না তো আজকে কিন্তু অনেকগুলো প্ল্যান প্ল্যানিং আছে যেমন এখন হচ্ছে কটা বাজে এখন বাজে দুটো দশ নাগাদ বাজে তো এই এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব আমরা রথ দেখতে রথ দেখতে ইন দা মিন আমি হচ্ছে আমাদের বাড়ির সামনে এখন তো আমি এদিকটা চলে এসেছি বিয়ে হয়ে গেছে তাই এদিকে চলে এসেছি আমাদের বাড়ির সামনে ওখানে নেতাজি রোডে বিশাল বড় করে রথ উৎসব হয় এই বেশি দিন হয়নি তো হয়েছে তো সেটা মানে এবার ইচ্ছে আছে একটু টানারও দড়ি টানারও ইচ্ছে আছে তো জয় জগন্নাথ বলে এবার একদম দড়ি টেনে যত পাপ করেছি প্রচুর পাপ করেছি খুচরো বলো বড় বলো প্রচুর পাপ করেছি জানি কারণ এমন কোনো মানুষ নেই যে অল্প খুচরো খুচরো পাপ করে না তো মনে হয় যে যদি এটা তো বিশ্বাস একটু টেনে যদি দড়িটা টেনে যদি একটু পাপ কমানো যায় সেই জন্যে এগুলো সবই একদম এই কথাগুলো জানি অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে বাস জাস্ট বলে দিলাম তো চলো বেশি বক 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 না করে এখন একটু রেস্ট নিয়ে তারপরে খেতে যাব চলো তোমার সাথে সেটা শেয়ার করবো তো দেখতে থাকো তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উপরে এলাম এখন হচ্ছে একটু হজমলা খাওয়ার টাইম যাই হোক তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাব দেখি যাবে কি না আমি তো জানিও না যাবে নাকি প্ল্যান তো হয়েছিলো যাওয়ার বাট জানি না কি হবে তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে আজকে ওয়েদারটা ভীষণই ভালো দিয়েছে একদম রোদ পুরো তো গরম আছে কিন্তু রোদ রোদ রোদটা থাকাই ভালো কারণ রদটা নিয়ে সবাই দিন ধরে এত দিন ধরে ডিপারেশান যদি এরকম বৃষ্টি থাকতো তাহলে অনেকেরই সত্যি সত্যিই তো মনটা খারাপ হয়েছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে তারপরে যখন যাবো তখন একশোপারে দেখা তো আমি আস্তে আস্তে রেডি হচ্ছি জাস্ট উপরের সালোয়ারটা পরে নিলাম ও একটু বাথরুমে গেছে বাথরুম থেকে এসে তারপরে রেডি হবে আর আমি রেডি হয়ে নেই কারণ যেতে হবে যখন তাহলে একটু তাড়াতাড়ি করাই ভালো তো আবার চলেও আসতে হবে সন্ধ্যার আগে তো চলো আগে রেডি হই তারপরে ফাইনালি আমি রেডি হয়ে গেছি একটা ছোট্ট মতো ঝুমকা পরেছি আর আইব্রো না করা নেই ট্রেডিং এখন আগে করিনি ট্রেডিং করিনি দেখি কালকে ইচ্ছে আছে করার জানি না করবো কি না তো এই হচ্ছে আমার সাজ আর অনেকটা দেরি হয়ে গেছে তারপরে একবার বাইরে বেরিয়ে তারপরে কথা বলছি আরো ছোটো ছোটো অনেকগুলো রথ হয়তো আসছে তোমার সাথে সবটাই শেয়ার করছি তো এই জাস্ট বেরোলাম এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না হয়তো ওই কারণ ওখান থেকে বেরিয়েই গেছে অলমোস্ট চলো একবার ওখানে গিয়ে কথা বলছি জয় জগন্নাথ জগন্নাথ দেব কিন্তু রথে উঠে গেছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজনই কিন্তু রথে উঠে বসে গেছে এখন শুধু তাদেরকে নিয়ে যাওয়ার অপেক্ষা হ্যাঁ প্রচণ্ড ভিড় হয়েছিল আমি তো গিয়ে জাস্ট হাঁপাচ্ছিলাম তবুও একটু টেনেছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ এত প্রচুর লোক আমি কিন্তু তিনটে রথ টেনেছি এই রথে যখন আমি না টানতে পারছিলাম না চোখ দিয়ে পুরো জল চলে এসেছিলো আমার যে আমি কি টানতে পারবো না আজকে কিন্তু আমি শেষে টেনেছিলাম যাই হোক এইটা হচ্ছে আলিপুরদুয়ারের আর কি আমার আমার দেখা বড় রথ আলিপুরদুয়ারে তারপরে সেখানে যখন রথ শুরু হয়ে গেল আর প্রচণ্ড বীর হচ্ছিল মানে জাস্ট থাকা যাচ্ছিলো না কি বলবো তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেখানেও একটা ছোট্ট রথ ছোট্ট বলবো না রাধা মন্দির আমাদের এখানে আছে সেইখানকার রথ আমি কিছুটা টেনে তারপরে ও কিছুটা টানলো সেটাও না আমি ভিডিও ক্লিপসটা নিতে ভুলে গেছি তো যাই হোক আমি কিছুটা টেনে তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম একটু তেল ভরারও ছিল ওর গাড়ির তেল শেষ হয়ে গেছিলো তারপর ছিল এটা সবথেকে পুরনো দুর্গাবাড়ির রথ আমাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রথ ছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সেজে গোজে যাচ্ছে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম সেই রথটা কিন্তু আমি খুব ভালোভাবে টেনেছি আর অনেকটা টেনেছি তারপরে আমরা গেছিলাম আমাদের জংশনেই আছে রথের মেলা হয় সেই রথের মেলায় প্রচুর রকমের খাবার দাবার অনেক জিনিস বসেছে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল বলে একটু কম কম মানুষের ছিল কিন্তু পরের দিকে অনেক অনেক মানুষ হয়ে গেছিলো তারপরে ও কিছুটা জিনিস কিনলো খাবার জিনিস কিছু কিনলো তো কিনে তারপরে আমরা কিন্তু মেলা অল্প একটু ঘুরেছি কিছু ফুলের দোকানও দেখলাম বেশ ভালোই লাগছিল তারপরে সব দেখে ঠেকে আমরা মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ পাঁচটা পনেরো ছটা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে গেছি ওখান থেকে আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে জংশনে আসলে আমরা এই জায়গাটা দিয়েই ঝুঁকি যাতে গোল পার্ক বলে তারপরে সব করে তারপরে দুজনে মিলে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার পথে আমরা সিঙ্গারাও কিনেছিলাম বাট সে ক্লিপসটা নেওয়া হয়নি যাই হোক পরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে চলো টাটা এই জাস্ট বাড়িতে এলাম মাঝখানে অনেক কিছু হয়ে গেছে হয়ে গেছে ইন্দামিন মেলায় গেছি সেখান থেকে কিছু কিছু কিনিনি একটা জাস্ট ক্লাচার কিনেছি মার জন্য ছোট একটা আর ওই নিমকি সিঙ্গারা এসব কেনা হলো তারপরেই ডিরেক্ট বাড়িতে চলে এসেছি সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যাও দিতে হবে আজকে গোপালের প্রথম দিন সন্ধ্যা দেবো একটু মন দিয়ে তো অনেক কিছু আর আজকে মনটা আমার এত ভালো লাগছে তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না তো এই শেয়ারটা এখন করবো না সন্ধ্যা দিয়ে এসে আসতে ধীরে সুস্থ তারপরে বলবো ঘটনাটা তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চা নিয়ে এসেছি সিঙ্গারা নিয়ে এসেছি চা সিঙ্গারা খাবো ও হচ্ছে নিচেই আছে এখন উপরে আসেনি তো একসাথেই খাবো আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি দারুণ ঠিক না মানে আমি আমার স্টাডি টেবিল যেটা সেটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো বইগুলো মোটামুটি এখানেই থাকে আমার এখানে থাকে না আমার প্রচুর বই আছে মানে এখানে জাস্ট অল্প যেগুলো আমি আর কি সময় পড়ি সেগুলো তো তারপরে হচ্ছে এই গাছটা আমি এনেছি রিসেন্ট এনেছি এই গাছটা এই গাছটাতে একটা জিনিস যে মাটির দরকার হয় না তো তারপরে এরকম একটা ল্যাম্প আছে আমার টেবিল ল্যাম্প টাইপ তোমাদেরকে তো একটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এটার এটাও না ভীষণ সুন্দর মানে এটার যে ভাইবসটা এটাও ভীষণ সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে জাস্ট এখানটা একটা টাচ করলেই এটার পাওয়ারটা বেড়ে যায় মানে এটার শেডটা বেড়ে যায় এখন ধরো এটা আছে আমি যদি এটাকে আবার আবার প্রেস করি তাহলে এটার লাইটটা আরও ব্রাইট হয়ে যায় কী ভালো লাগছে না রাত্রেবেলা আমি এটা দিয়েই পড়ি ন্যাচারালি যতটা তিনবার প্রেস করা যায় তিনবার প্রেস করার পরে শেডগুলো চেঞ্জ হতে থাকে এই হচ্ছে আমার স্টাডি টেবিলের মেটেরিয়ালস খুব গোছানো তা না তো মোটামুটি আমি যত পেরেছি অত করার চেষ্টা করেছি যাই হোক আর কথা বলে লাভ নেই এটা একবারেই বন্ধ হয়ে যাচ্ছে তো চলো একবারে এখন এটাকে বন্ধ করে দিই দাঁড়াও প্রচন্ড গরম লাগছে তখন ঘেমে যাচ্ছি যাই হোক আমি কিছু একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি কথা বলতে বাইকে গুড মর্নিং অনেক অনেক পর আবার কালকে কি হয়েছিল রাত্রেবেলা কালকে এসে ওই সিঙ্গারা চাটা খেয়ে তারপরে এত ল্যাদ লাগছিল আর শরীরটা ভালো লাগছিল না মাথাটাও খুব ব্যথা উঠেছিল তারপরে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি মিন একদম ঘুমিয়েই পড়েছি তারপর রাত্রে আর অন হয়নি তো আজকে সকালবেলা স্নান ঠান করে নিয়ে একটু পড়তে বসেছিলাম পড়াশোনা করে এখন যাচ্ছি কলেজে আজকে আছে ডিউটি তো সেই জন্য চলো তোমরাও চলো তো রেডি ফেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি কলেজে ওখানে গিয়ে তারপরে দেখো আমি কিন্তু অলরেডি ডিউটি করছি তো হঠাৎ করে দেখলাম যে আকাশের অবস্থাটা ভীষণ খারাপ হাওয়া দিচ্ছিল তো লোভ সামলাতে না পেরে একটু বাইরেই বেরিয়ে গেছি আর ভীষণ লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ভালোই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ডিউটিতে চলে গেছিলাম অ্যান্ড দেন আমি বেরিয়ে গেছি তারপরে ওকে ফোন করেছি ও এসছে আজকে আমি ওর সাথেই এসছি মেনলি আজকে ভাল লাগছিল না এই জাস্ট বাড়িতে এলাম এখন ফ্রেশ হয়েছি তো কালকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা আজকে এন্ড করব মানে দুদিন হয়ে গেছে আর কি যাই হোক তোমাদের সাথে একটা পার্সেল এসছে সেই পার্সেলটা শেয়ার করবো দেন ব্লগটাকে শেষ করব তো চলো পার্সেলটা কী এসছে সেটা দেখা যায় আজকে তোমাদের সাথে যে পার্সেলটা আমি শেয়ার করবো সেটা কিন্তু কম বেশি সবার প্রতিদিন কাজে লাগে হ্যাঁ ডেলি বেসিসে কিন্তু এটা কাজে লাগে সেটা হচ্ছে সেলাই করার যে জিনিস সরঞ্জাম সেগুলো আমি খুব একটা সেলাই করতে পারি তা না আমি মেসোতে একটা কম্বো প্যাক দেখলাম সেটা তোমরা যদি চাও এটার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিতে পারি এটা কিন্তু খুব কম টাকার মধ্যে প্রচুর জিনিস পেয়েছি আর কি কি পেয়েছি সেগুলো তোমরা সব দেখেই নাও অনেক কিছু এমন আছে যেগুলোর ব্যবহার আমি সিরিয়াসলি জানি না যেগুলোর ব্যবহার জানি না সেগুলো আমার কাছে একটু ইউজলেসই লেগেছে যে এগুলো তো আমার কাজে লাগবে না যেমন এই কেচিটা আমার খুব কাজে এটার ব্যবহারটা আমি জানি তাই এটা আমার কাছে খুব কাজে কারণ আমি সেলাই অত ভালো একদম খুব ভালো সেলাই করতে পারি না কাজ চালিয়ে নেবার মতন সেলাইটা আমি করতে পারি আর এখানে যে সুতোগুলো দিয়েছি সেগুলো দিয়ে আমার কাজে আসবে অনেক কিছু এরকম আছে যেগুলো আমার কাজে আসবে না যেরকম এই জিনিসটা মনে হয় কেচিরি একটা সামথিং কোনো ব্যাপার তারপরে এই ফিতেটা যেমন কাজে আসবে অনেক কিছু আছে যেগুলো কাজে আসবে অনেক কিছু কাজে আসবে না তো কী কী আছে জিনিস তোমরা দেখে নাও আর যদি চাও আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিতে পারি কি পার্সেল এসছে মেন অ্যাকচুয়ালি এসছে হচ্ছে ওই সেলাইয়ের সব কিছু আমি একটা কম্বো ওই মেসোতে দেখেছিলাম তো সেটাই অর্ডার করেছি কারণ টুকটাক কিছু সেলাই করতে সব সময় তো সবাইকে বলাটাও যায় না আর থাকলে থাকলো আর কি সেই জন্য আর কি কেনাটা হয়েছে কতবার নিয়েছে আমি তোমাদেরকে দেখে বলছি এখানে তো লিখা নি আমি তোমাদেরকে পরে মেনশন করে দেব এখানে কত বলছি এটা নিয়েছে মেসোর থেকে নিয়েছি জিনিসটা কিন্তু এমনি ভীষণ ভালো অনেক কিছু জিনিস দিয়েছে যেগুলো অনেক কিছু জিনিসের ব্যবহার আমি নিজেও জানি না কোনটা কি কাজে ব্যবহৃত হয় আমি জানি না বাট জিনিসটা কিন্তু আমি রিভিউ যদি আউট অফ যায় তো দেওয়াই কিছু কিছু ব্যবহার আমি পারি না তো সেই জন্য যেমন এই জিনিসটা কি এটার আমি ব্যবহার জানি না তারপরে এটা তো এটা তো হাত সেলাই করতে সম্ভবত লাগে না এটা তো ওই সেলাইয়ের জন্য মেশিনের সেলাইয়ের জন্য তো যাই হোক কালকের ব্লগটা আজকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা আবার আসছে কালকে একটা দারুণ সুন্দর ব্লগটা সবাইকে টাটা সবাই খুব ভালো থাকে সবার সাথে খুব আনন্দ থাকো